রাজশাহী বিভাগের কারাগারগুলোতে বন্দীদের চাপ বেড়েছে। এই বিভাগের 8 জেলার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার 3 গুণ বন্দী রয়েছে। 8 জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে সবচেয়ে বেশি। এখানে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি বন্দী রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিভাগের 8 জেলায় বন্দি ধারণ ক্ষমতা 4,144 জন, কিন্তু বর্তমানে বন্দির সংখ্যা 13,500। বেড়েছে নারী বন্দির সংখ্যাও। বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের সুযোগ সুবিধা অব্যাহত রাখতে বেশ বেগ পেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নির্ভরযোগ্য কারাসূত্রে জানা যায়, বিভাগের 8 জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, 1,460 জন। এই কারাগারে বর্তমান বন্দির সংখ্যা 3,500। কিছুদিন আগেও এই কারাগারে বন্দির সংখ্যা ছিল 3,000-এর নিচে। এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারে 41 জনের বিপরীতে বন্দি নারীর সংখ্যা 185, যা ধারণ ক্ষমতার প্রায় 4.5 গুণ। নাটোর জেলা কারাগারে 200 জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দী রয়েছেন 1,080 জন। নওগাঁ জেলা কারাগারে ধারণ ক্ষমতা 550 জন, কিন্তু এখানে বন্দী রয়েছে 1,600 জন। জয়পুরহাট জেলা কারাগারে 127 জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দির সংখ্যা 719 জন। বগুড়া জেলা কারাগারে ধারণ ক্ষমতা 785 জনের বিপরীতে বন্দির সংখ্যা 2,267 জন। পাবনা কারাগারে ধারণ ক্ষমতা 571 জনের বিপরীতে বন্দী রয়েছেন 1,409 জন। সিরাজগঞ্জ জেলা কারাগারে ধারণ ক্ষমতা 600 জনের বিপরীতে বন্দী আছেন 1,500-এর বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে 586 জনের ধারণ ক্ষমতার বিপরীতে বন্দীর সংখ্যা 1,000-এর বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারাগারে আবাসন সমস্যা প্রকট, ফলে বন্দীদের রাখতে হচ্ছে ঠাসাঠাসি ও গাদাগাদি করে। বন্দীদের আবাসন, খাওয়া দাওয়ার পরিবেশ দেওয়া যাচ্ছে না। গোসলের ব্যবস্থা ও শৌচাগারের সংখ্যাও পর্যাপ্ত নয়। সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফিউদ্দিন বলেন, কয়েদিদের বিরুদ্ধে কোনোরকম নিপীড়নমূলক ব্যবস্থা বা তাদের কষ্টে রাখা যাবে না, এটা মানবিক বিষয়। জনসংখ্যা বেড়েছে, সে তুলনায় কারাগার বাড়েনি। অপরাধ করলে যেমন আটক রাখা রাষ্ট্রের কাজ, তেমনি বন্দীদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রেরই দায়িত্ব। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।